কোনো প্রকার ডায়েট এবং এক্সারসাইজ করার ঝামেলা ছাড়াই পেটের চর্বি কমানোর 100% কার্যকরী রেমেডি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের পেটের চর্বি মোমের মতো গলে যাবে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ রেমেডি দেখার অনুরোধ রইল। রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি মোমবাতি। আপনারা হয়তো বা মোম দেখে অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন এই মোম দিয়ে আবার কিভাবে পেটের চর্বি কমানো সম্ভব। আমি বলবো সম্ভব, আর কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখানে একটি মিডিয়াম সাইজের মোম নিয়েছি, ভেজিটেবল গ্রেটারের সাহায্যে মোমটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হামানদিস্তার সাহায্যে মোমটাকে গুঁড়া করে নিতে পারেন, অথবা শিলপাটার সাহায্যেও ভেঙে নিতে পারেন। মিডিয়াম সাইজের মোমটাকে ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা গ্রেট করে নেবেন অথবা মোমটাকে গুঁড়া করে নেবেন। তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটি হাঁড়ি। হাঁড়ির উপর ঢেলে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। হাঁড়িটাকে এই পর্যায়ে চুলার উপরে বসিয়ে দিলাম। পানিগুলো ফুটে এসেছে, তো গ্রেট করে নেওয়া মোমসহ বাটিটাকে ফুটন্ত পানির উপরে বসিয়ে চুলার হিটটাকে লো হিটে করে দিয়েছে। অপেক্ষা করব মোমগুলো গলে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর দেখতে পাবেন মোমগুলো গলে একদমই পানি হয়ে গেছে। যখন দেখবেন মোমগুলো গলে পানি হয়ে গেছে, তখন বুঝতে পারবেন মোমগুলো জাল করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মোমগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো এই পর্যায়ে কিন্তু চামচের সাহায্যে মোমগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মোম মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিলাম এবং মোম মিশ্রিত এই বাটিটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এখানে আমি দারুচিনি নিয়েছি। রেমেডিটি তৈরি করার জন্য দারুচিনি গুঁড়া করে নিব। নিয়ে নিয়েছি লেবু। এখান থেকে অর্ধেকটা লেবুর রস বের করে নিচ্ছি। মেল্ট করে নেওয়া মোমের সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া, 1 চামচ পরিমাণ আদার গুঁড়া। এরপর দিয়ে দিব আগে থেকে যেই লেবুর রস করে নিয়েছিলাম সেই লেবুর রস। এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস রয়েছে। দিয়ে দিব নারিকেল তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিব। আপনাদের কাছে যদি অলিভ অয়েল থাকে, আপনারা 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিতে পারেন। তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পেটের চর্বি কমানোর 100% কার্যকরী রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। তো এই রেমেডিগুলো আপনারা যে কোনো ধরনের কাচের জারের মধ্যে ঢেলে 7 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। রেমেডিটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ক্রিমে পরিণত হবে। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের পেটের অতিরিক্ত মেদ চর্বি কমানোর জন্য কিভাবে ব্যবহার করবেন। রেমেডিটি অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের পেটে ব্যবহার করবেন। আঙুলের মধ্যে রেমেডিটি লাগিয়ে আপনাদের পেটের মধ্যে 5 মিনিট মাসাজ করবেন। 5 মিনিট মাসাজ করার পর একটি র‍্যাপ পেপার অথবা পলিব্যাগের সাহায্যে আপনাদের পেটটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেবেন। এরপর আপনারা রাতের বেলা ঘুমিয়ে যাবেন। সকালবেলা আপনারা যখন গোসল করবেন তখন হালকা কুসুম গরম পানি দিয়ে পেট ধুয়ে ফেলবেন। এই নিয়ম অনুসারে আপনারা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে টানা 10 দিন রেমেডিটি ব্যবহার করবেন। নিয়মিত রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের পেটের অতিরিক্ত মেদ চর্বি খুব সহজেই কমে যাবে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল রেমেডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।